আসসালামু আলাইকুম, আমি পলি। পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। শুক্রবার মানেই আমার জন্য কাজের পাহাড় এবং ব্যস্ততার একটা দিন। তবে কাজের পাহাড় হলেও কিন্তু ভিডিওটি পাহাড়ের মতো করিনি, ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন। আজ ফার্স্টে কিন্তু আমি আপনাদের কাছে বরাবরের মতো লাইকটা চেয়ে নিলাম। আগে দেখা যেত যখন শুক্রবারে কোনো কাজ করতে যেতাম তখন সকালে উঠে চিন্তা করতে করতে আধা ঘন্টা সময় কেটে যেত, অনেকটা সময় লস হতো। চিন্তা করতাম যে আগে কোন কাজটা করব, কোনটা করলে আগে ভালো হবে। তবে এখন যেটা করি, বৃহস্পতিবার দিন আগের থেকে কাজের প্ল্যানিংটা করে রাখি যে শুক্রবারে উঠেই আগে ফার্স্টে কী কাজগুলো করব। আসলে আগের থেকে যদি প্ল্যানিং করা থাকে তাহলে কাজগুলো অনেকটা সহজ হয়ে যায়। সকালে উঠে ফার্স্টে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে সকালের নাস্তার পর্বটা শেষ করেছি। এরপরে আলিপার আনহার স্কুল ইউনিফর্ম তো আছেই, সেটার সঙ্গে কিছু এক্সট্রা কাপড় ছিল সেটাও ভিজিয়ে রেখেছি। কাপড়গুলো আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়েছি। ভিজানোর পরে তারপরে বাসার উপরের যে অংশটা থাকে আর কি, মাকড়সার বাসা হয় প্রতিনিয়ত, তবে কিছুদিন পরপরই পরিষ্কার করি। ও যদিও অতটা ময়লা হয়নি, তারপরেও অল্প থাকা অবস্থায় পরিষ্কার করলে পরিষ্কার করাটা সহজ হয় আর কি। এ কারণে চিন্তা করলাম যে আজকে একটু পরিষ্কার করে নিই। তো সব রুমের উপরের অংশগুলো পরিষ্কার করেছি। তারপরে হচ্ছে পরিষ্কার করলে যেটা হয় আর কি, প্রতিটা জায়গায় ধুলো ময়লা পড়ে থাকে, তো এগুলো পরিষ্কার করে সমস্ত ফার্নিচারগুলো পরিষ্কার করেছি। এগুলো আর আমি ক্যামেরা বন্দি করিনি, অফ ক্যামেরায় করে নিয়েছি। উপরের ঝুলকালিটা ভেঙে তারপরে প্রতিটা রুমের বেডশিটগুলো ঝাড় দিয়ে উঠিয়ে পুরা রুমগুলা আমি ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়েছি। তারপরে হচ্ছে দুপুরে রান্না করতে চলে এসেছি। দুপুরে রান্নার জন্য আমি এখানে ঢেঁড়স ভাজি করছি, আর হচ্ছে আমাদের এই তো জাতীয় খাবার যেটা আলিপানহার পছন্দের খাবার প্রতিনিয়ত চলেই, ডাল রান্না করছি আর কিছুটা মাংস আছে, এটা গরম করে নিব। আজকে আর বেশি কিছু রান্না করব না। আমি অফ ক্যামেরাতে যে কাজগুলো করেছি এই কাজগুলো যদি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে দেখা যায় ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আর এছাড়া আমার কাজেও অনেকটা দেরি হয়ে যাবে। এ কারণে আর আমি ক্যামেরা বন্দি করিনি আর আপনাদের সাথেও শেয়ার করিনি। শুক্রবার মানেই দেখা যায় একটু ভালো মন্দ রান্না করা হয়, বিশেষ করে বাচ্চাদের জন্য। তবে আমি বৃহস্পতিবার দিন মাংসটা রান্না করেছি, এ কারণে আর আজকে সিম্পল রান্নার ভিতরেই রান্নাটা শেষ করেছি। ডালটা রান্না করা হয়ে গেছে, আমি নামানোর কিছুক্ষণ আগে হচ্ছে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি। তারপর নাড়াচাড়া করে ডালটাকে নামিয়ে ওই সাইডে আবার ভাত বসিয়েছি, আর এই সাইডে ভেন্ডিটাও প্রায় আমার ভাজি করা হয়ে গেছে। রান্নাটা শেষ করে আমি কাপড়গুলো পরিষ্কার করেছি। এখন হচ্ছে কাপড়গুলো আমি ছাদে নাড়তে যাচ্ছি, আর শীতের বেলা যেহেতু কাপড় ছাদে দিলে দেখা যায় একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর যদি ছাদে না হয় ভিতরে নাড়া হয় তাহলে শুকাতে দেরি হবে, এ কারণে একটু ছাদে দিতে যাচ্ছি। তবে ছাদেও আমি কাপড় নাড়ার সময় ওভাবে ক্যামেরা বন্দি করতে পারি না, যেহেতু অনেক লোকজন থাকে আমার আসলে আনইজি লাগে। আর দিন যেহেতু ছোট হয়ে আসছে দেখা যাচ্ছে জোহরের আজানের পরে রোদের যে তাপটা এই তাপটা থাকে না, এ কারণে আগেই কাপড়গুলো ধুয়ে তারপরে রোদে দিয়ে আসলাম। আর এখন হচ্ছে আমি ঘরটাকে মুছে নিয়েছি। উপরের মাকড়সার বাসাটা যদিও বেশি না, তারপরে উপরে নাড়াচাড়া করলে কিন্তু অলের যে চুন তারপরে বালু এগুলো পড়তে থাকে, তো যতই ঝাড় দেওয়া হোক না কেন উপলোর কিন্তু বালু বালু থেকেই যায়। দেখা যাবে যে সব কষ্ট করছে এই বালুটা থাকার কারণে তার ডাবল কষ্ট হবে, সমস্ত ময়লাটা আবারও বিছনায় চলে যাবে। তখন চিন্তা করলাম হাতে যেহেতু সময় আছে, এখনও আজান দিনই, তাহলে আমি ঘরটাকে মুছে তারপরে হচ্ছে শাওয়ারটা সেরে নিব। ঘরটা যখন আমি পরিষ্কার করি, বিশেষ করে যখন মুছি, তখন ফ্লোর দিয়ে কেউ হাঁটাহাঁটি করলে আমার একদমই ভালো লাগে না। আমি মুছতে মুছতে এর ভিতরে আজানটা দিয়ে দিয়েছে। আলিপ হচ্ছে সবসময়ের জন্য যেদিন শুক্রবারে বাসায় থাকে তো কখনো ওই দেরি করে না, ও আজান দেওয়ার সাথে সাথেই মসজিদে চলে যায়। আর আনহাকেও বলেছিলাম যে ভাইয়া নামাজে গেছে আর আমি ঘর মুছবো, তুমি শাওয়ারে যাও। আনহাও গোসল করতে গেছে আর আমি নিরিবিলি ঘরটাকে মুছে নিয়েছি।
ঘরটাকে মোছার পরে আরও টুকিটাকি কিছু কাজ ছিল, সেগুলো সেরেছি। এর মাঝে আলিপ নামাজ পড়ে চলে এসেছে। ও এসে বলতেছিল যে আম্মু আমি পড়তে যাব, আমাকে খাবারটা দাও। তো আমিও চিন্তা করলাম যে আমি যদি গোসল করে তারপর নামাজ শেষ করে খাবার দিতে যাই তাহলে আলিপের অনেকটা দেরি হয়ে যাবে। আলিপকে আগে খাবারটা দিয়েছি, আলিপ খেয়ে পড়তে গেছে। আর আমিও গোসল সেরে তারপরে আনহা আমি নামাজ কালাম শেষ করেছি, তারপরে হচ্ছে আনহা আর আমি খেয়ে নিয়েছি। আর আপনাদের ভাইয়া বাসাতে নেই, সে হচ্ছে অফিসে, তারও কাজের প্রচণ্ড চাপ। আসলে ব্যবসায়ী মানুষদের এমনটা হয়, কাজ যখন থাকে না তখন বসে থাকো, আর যখন কাজের চাপটা এসে পড়ে তখন রাত আর দিন যে কীভাবে কেটে যায় বোঝাই যায় না। প্রতিটা ফার্নিচার যেহেতু পরিষ্কার করেছি, অতিরিক্ত ধুলা ময়লার কারণে আমি বিছানা চাদরগুলো আর রাখিনি, উঠিয়ে ফেলেছি। এখন হচ্ছে চাদরগুলো আমি একটু বিছিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত আমি যে কাজগুলো করেছি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে প্রতিনিয়ত আমরা কোনো কাজের আগে যদি এভাবে চিন্তা ভাবনা বা পরিকল্পনা করে রাখি তাহলে দেখা যায় খুব সহজে কাজগুলো করা যায় এবং সময় মতো কাজগুলো শেষ করা যায়। আমি এখানে বালিশের কাভারগুলো ভরে তারপরে বিছনা চাদরটাকে বিছিয়ে ঝাড়ু দিয়ে একটু ঝেড়ে নিয়েছি। আর ঝাড়ু দিয়ে যদি এভাবে বিছনা চাদরটা বিছানোর পরে ঝাড়া হয় তাহলে বিছনা চাদরটা টান টান থাকে, দেখতে ভালো লাগে। তো সকালে দেখা যায় ঘুম থেকে ওঠার পরেও বিছনা চাদরটা যদি এভাবে ঝেড়ে রাখা হয় তাহলে দেখতে ভালো লাগে। আর রাত্রে ঘুমানোর আগেও ঝেড়ে ঘুমালে ভালো হয়। রাত্রে ঘুমানোর আগে বিছনা ঝাড়াটা কিন্তু সুন্নাত। রাতে এভাবে ঝেড়ে ঘুমালে দেখা যায় সারাদিনের বিছনার উপরে ধুলা ময়লাটা থাকে না, আর সুন্নাত কাজটাও পালন করা হয়ে যায়। এখন ওয়েদারটা যেহেতু এই ঠান্ডা এই গরম, প্রতিনিয়ত কাঁথা সবসময়ের জন্য কাছে রাখতেই হচ্ছে, এই কারণে আমি কাঁথাটাও এভাবে রেখে দিয়েছি। তো আজ এ পর্যন্তই, সবাই সুস্থতা কামনা করে শেষ করছে আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।